অনেক আহলি ইহুদি খ্রিস্টান রয়েছে তারা চাই পছন্দ করে যে তোমাদেরকে তোমাদের ইমান ইসলামের পরে তোমাদের দিন থেকে কাফের বানিয়ে ইন্দান তাদের ভিতরে যে হিংসা ঢুকে আছে যার কারণে হিংসার কারণে তাদের হিংসা জি এই জন্য ইহুদিদের বড়ে একটি সম্মেলনের কথা আজকে অনেকদিন আগের সেই সম্মেলনে তাদের আলোচনার একটি বিষয়বস্তু ছিল যে মুসলিমদেরকে যদি ইসলাম থেকে বের করে আমরা খ্রিস্টান নাও বানাইতে পারি বা ইয়াহুদি নাও বানাইতে পারি কমপক্ষে আমরা লাভবান মুসলিমদেরকে ইসলাম থেকে বের করে দাও আর আমাদেরটাও নানিক আর এমনভাবে রেখে দাও যে এরা আদর্শহীন এদের কাছে কোনো আদর্শ নেই এটা হচ্ছে কাফেরদের টার্গেট আর এই টার্গেটে মুসলিমরা ওদেরকে সুযোগ দিয়ে দিচ্ছে আমরা এই ক্ষেতেরও না ওই ক্ষেতেরও না এই দিকেরও না ওই দিকেরও না ইসলাম থেকে অধিকাংশ গেছেন নাম কি অস্তে মুসলিম নেই তৌহিত নেই ইসলামের কোনো জ্ঞান নেই পাঁচক নামাজ নেই হারাম হালালের কোনো পার্থক্য রুজি হারাম জি দুনিয়াকে ওই রকমই কামড়িয়ে ধরে আছে যেমন কাফের ইয়ুদ্দিন আসারা হিন্দু ধরে আছে দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য টার্গেট বানিয়ে ফেলেছে আখেরা যেমন কাফেররা ভুলে গেছে এই মুসলিমরা ভুলে গেছে অধিকাংশ আদর্শহীন করে এদের কাছে চরিত্র নেই ইমান আমল নেই অধিকাংশ লোকদের কাছে এদেরকে আদর্শহীন করে ছেড়ে দিয়েছে খ্রিস্টান না বানাইতে পারলে কোনো অসুবিধা নেই কিন্তু এদেরকে আদর্শহীন করে ছেড়ে দাও তাহলে তোমরা লাভবান এটা হচ্ছে কুফরি শক্তির টার্গেট জ্ঞানী মুসলিম কখনো কাফেরকে খুশি হইতে দেবে না আর কখনও আদর্শহীন আদর্শহীন হবে না বরং তাদের উত্তম আদর্শ রসৌরুল্লাহ সাল্লা সাল্লাম এবং তার জীবনই তার নিয়ে আসা দিন দিনকে আঁকড়ে ধরবে